ময়মনসিং এর ত্রিশালে স্ক্রেচে ভর করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন একাশি বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবারেও এসেছেন নিজের ইচ্ছে উনত্রিশ মে দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মুস্তফার হাত ধরে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন তিনি আশি ঊর্ধ্ব আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মোহাম্মদ কুদ্দুস স্ত্রী কোনো সমস্যা হয়েছে কি কার সাথে আনোয়ারা খাতুন ভোট দিতে কেন্দ্রে এলে সেখানে উপস্থিত আনসার এগিয়ে আসেন আনসারের সহায়তায় তিনি কেন্দ্রের ভেতরে তার ভোট দেন পর্যাপ্ত পরিমাণ জনসংখ্যা একাশি বছর বয়সে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে আবার নিজের ছেলের সাথে অটোতে চড়ে বাড়ি চলে যান আনোয়ারা